নমস্কার। সাহিত্যের রত্ন ভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের রচনা। তিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। ছোটদের জন্য লিখেছেন 80টিরও বেশি বই, এর মধ্যে কবিতা, নাটক, হাসি, ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসিক জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল জলের আলপনা, বেনু জল, পদ্ম কাটা, ঝড়ের যাত্রী, যকের ধন ইত্যাদি। তার সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনুদিত হয়। গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। চলুন সবাই মিলে একসাথে শুনি আজকের ভৌতিক কাহিনী, খামেনের মমি, পর্ব এক। ইউরোপ পেরিয়ে ফিরছি, ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলুম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতগণ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীল নদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীতে একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলেই মনে হয়। আজ যাদের মিশরী বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্প কীর্তি ও গৌরবের নিদর্শন দেখলুম, মনটা কেমন উদাস হয়ে গেল। কার্নাকের মন্দিরের সামনে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে, তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালকার নানান জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেই জানেন বোধ হয়। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না, শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচার কর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না, কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত। চূড়ান্ত বিচারের দিন
ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এই রকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহের নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনি অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশের জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজ দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও একটি মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেকদিন থেকেই আমারও একটা মমি কেনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে কিছু নূতনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি, মাথায় 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না, দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলুম। পর্ব 2। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম। অতীতের ও বর্তমানে নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলুম। মা তো রেগেই অস্থির, অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি ছি, গেরস্থের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা, সংসারের অকল্যাণ হবে যে রে। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলে। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হলেন না। আমি কিন্তু সমান অটল, সকলকে বোঝাতে লাগলুম, কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই 20 শতাব্দীতে আর সে কারুকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলুম। যখন মমিটা কিনেছিলুম তখন এই বামন মূর্তির 2টো চোখই ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এর চোখ 2টো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে এই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে, যদিও সে চোখে পলক পড়ে না আর তাতে জীবনের কোনো লক্ষণ নেই, তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুঁতখুঁত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে, জলবায়ুর পরিবর্তনের জন্যই এই ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠ যেমন ফাঁক হয়ে যায়, এও তেমনি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা গেল বটে, কিন্তু দিন কয় পরে আর এক আশ্চর্য কাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই শুনলুম বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে, যেন কেউ কোনো আলমারির কাচের উপর ঘন ঘন করাঘাত করছে, ঝন ঝন ঝন। কি ব্যাপার, বৈঠকখানায় চোট ঠুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসলুম। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো জোরে আর একটা শব্দ হলো, ঝনঝন করে, যেন একরাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলুম না, চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম। তাড়াতাড়ি আলো জেলে কিন্তু চোরটোর কিছু দেখতে পেলুম না, কেবল
গ্লাস কেসটা ভাঙা, আর বামনের মমিটা ঘরের মেঝের উপর উপুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলুম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাচের উপর এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপারটা ঘটেছে। পরদিনই মেরামত করিয়ে মমিটাকে তার ভিতরে আবার রেখে দিলুম। কারুকে ব্যাপারটা জানানো দরকার তা মনে করলুম না। যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্য সত্যই তো তা অসম্ভব। পর্ব তিন। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার সময় রাত্রের আহারাদি সেরে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিল। হঠাৎ দারোয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিলে, তাতে লেখা রয়েছে এমিন পাশা, কাইরো। বিস্মিত হলুম, ইজিপ্টের রাজধানী কাইরো, সেখানকার কারুকে তো আমি চিনি না। কে এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যা হোক, দরোয়ানকে বললুম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিটখানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফেজ টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ, একটা কমফর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা। তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ, পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললুম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কাইরো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমি সবিস্ময়ে বললুম, আমার এতটা সম্মানের কারণ কি? এমিন পাশা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছেই আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই, কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। আমি বললুম, কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে তো কিনেছি। এমিন পাশা পকেট থেকে একতারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললুম, মমিটা বেচবো বলে তো আমি কিনিনি, টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা তার দুই কনুই টেবিলের উপর স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপর আপনার কোনো দাবি নেই? আমি হেসে বললুম, টাকা দিয়ে কিনেও ওর উপর যদি আমার দাবি না থাকে তবে দাবি আছে কার? অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, মিস্টার সেন,
ও মমির উপর কোনো মানুষের দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়, ওসিরিস তাকে গ্রহণ করেছেন। আমি হেসে উঠে বললুম, ওসিরিস? সে তো সেকালের রূপকথা দেবতা। এমিন পাসার সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ স্বরে তিনি বললেন, না, ওসিরিস রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের উপর কোনো অধিকার নেই। আমি অবহেলা ভরে বললাম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব। এমিন পাসা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? বলেই তিনি এক টানে তার মুখের কমফর্টার ও মাথার টুপিটা খুলে ফেললেন আর চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত ও অসম্ভব দৃশ্য দেখলে। এমিন পাসার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরানো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে আর চিবুক থেকে তেমনি রুক্ষ শ্রুগুচ্ছ বুকের উপর ঝুলে পড়েছে। এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। আর সেই সময় আমি এক অদ্ভুত, বিভৎস এবং অমানসিক কণ্ঠস্বর শুনতে পেলুম, খামেন, 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 জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো দেখলুম আমি সোফার উপর শুয়ে রয়েছি আর মাথার কাছে বসে মা আমার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছেন। সব কথা আমার মনে পড়ে গেল, তাড়াতাড়ি উঠে বসলুম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল রে? এখানে এত গোলমাল হচ্ছিল কেন? আর ওই গ্লাস কেসটা কে ভাঙলো এমন করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর তার ভিতরে বামনের সেই মমিটা আর নেই। তাড়াতাড়ি ফিরে বললুম, মা, এখানে এসে কাউকে দেখতে পেয়েছ? মা কিছুই বলতে পারলেন না, চেঁচিয়ে দরওয়ানকে ডাকলুম। তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাসা বা সেই মমির কোনো পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাসার সেই টুপি, চশমা, কমফর্টার, জামা, ইজের ও একজোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি, না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল? শেষ হলো
আজকের গল্প খামেনের মমি। কিন্তু এই শেষ প্রশ্নটা লেখকের মতোই জানি আমাদের সকলের মনে এখনো ঘুরপাক খাচ্ছে। এরকম আরো অনেক গল্প নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। নতুন বন্ধুরা সাহিত্যের রত্ন ভাণ্ডারকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।